আসসালামু আলাইকুম আদরের শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? অনলাইনে ক্লাসে আবার তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আশাপাড়া হাই স্কুলের তোমাদের শিশু শ্রেণীর ক্লাস টিচার মঞ্জুরি আক্তার। নিশ্চয়ই তোমরা বাসায় ভালো আছো, সুস্থ আছো, আল্লাহর অশেষ রহমতে। আমিও ভালো আছি। আজকে তোমাদের আমি ইংলিশ ক্লাসটা করাবো। তোমরা এর মাঝে আবার তোমাদের যখন স্কুলে ডাকবো তখন তোমাদের স্কুলের সিলেবাসটা এবং সাজেশনটা দিয়ে দিব। সাজেশন অনুযায়ী তোমাদের একটা আমাদের এক্সামও আমরা এখন নিব, তো সেইভাবে পড়ালেখা করবে। তো চলো আমরা ক্লাসে ফিরে যাই। আজকে তোমাদের আমি শেখাবো ইংলিশের ক্যাপিটাল লেটার। আমি এ থেকে জেড লিখেছিলাম, এ থেকে জেড আমরা এটা বাসায় প্র্যাকটিস করব। বড় হাতের অক্ষর মানে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার লেখা শিখব এ থেকে জেড পর্যন্ত। তো গত ক্লাসে আমি ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুটোই শিখিয়েছি, আর সাথে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস যেটা আছে মানে আগের ও পরের লেটার এটাও শিখেছি। আজকে আমি তোমাদেরকে যেটা করাবো সেটা হলো, দেখো বন্ধুরা, আমরা করব মেক ওয়ার্ড। মেক ওয়ার্ড তোমরা হচ্ছে দেখো কি লিখবে, এ ফর অ্যাপেল, দুটি করে ওয়ার্ড মিনিমাম তোমরা বাসায় শিখবে। এ ডবল পি এল ই অ্যাপেল, ছোট ছোট মেক ওয়ার্ড মানে হচ্ছে শব্দ তৈরি। এতে এ দিয়ে দুটি, এভাবে বি সি, পার্থপক্ষে পি পর্যন্ত শিখে রাখবে। তো এ ফর অ্যাপেল এবং এ ফর অ্যান্ট, এ ফর অ্যাপেল, এ ফর অ্যান্ট। অ্যাপেল বানান দেখো, এ পি পি এল ই অ্যাপেল। ওকে, এরপরে আছে অ্যান্ট, এ এন টি অ্যান্ট, অ্যান্ট মানে পিঁপড়া, অ্যাপেল মানে আপেল। ওকে, এরপর বি, বি ফর ব্যাট, আর বি ফর বল। আচ্ছা, ব্যাট মানে হচ্ছে ব্যাট যেটা দিয়ে আমরা খেলি, আর বল মানে তোমরা জানো এটাও আমাদের খেলার কাজেই লাগে, ফুটবল বলতে পারো। বি ফর ব্যাট, ছোট ছোট ওয়ার্ড যেটা তোমরা অনায়াসে কি করতে পারবা, শিখতে পারবে, লিখতেও পারবে। তারপর সিতে দেখো, সি ফর কি হয়, ক্যাট,